বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা বাড়ি মার্কেট অথবা প্রতিষ্ঠান নির্মাণের পূর্বে আমার বা আপনার করণীয়, প্রথম ধাপ স্বপ্ন দেখতে হবে, আপনার অবস্থান অনুযায়ী স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে, মূলধন সংগ্রহ। দ্বিতীয় ধাপে জমি কিনতে হবে, যাচাই করে জমির যৌথ মালিকানা হলে আপনার অংশ আলাদা করতে হবে। রাস্তার পাশে আপনার জমি হলে উপজেলা ভূমি অফিস অথবা জেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার এনে সীমানা নির্ধারণ করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জমি বেজাল মুক্ত হলে নির্মাণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আবারও মূলধন সংগ্রহ। তৃতীয় ধাপ, অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের পরামর্শ নিতে হবে, মাটি পরীক্ষা করা, মাটি পরীক্ষার রিপোর্ট হস্তান্তর করতে হবে। চতুর্থ ধাপ, চয়েস প্ল্যান তৈরি করা, সংশোধিত প্ল্যান হস্তান্তর, প্ল্যান ফাইনাল করা এবং স্বাক্ষর গ্রহণ, লেনদেনের বিষয়টি পরিষ্কার করা। পঞ্চম ধাপ, 3D ভিউয়ের কাজ শুরু করা, স্ট্রাকচারাল ডিজাইনের কাজ শুরু করা, ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ শুরু করা, স্যানিটারি এবং প্লাম্বিংয়ের কাজ শুরু করা। ষষ্ঠ ধাপ, ডিজাইনের কাজ শেষ হলে কাজের টেন্ডার গ্রহণ করা, অভিজ্ঞ সিভিল ঠিকাদারকে কাজ দেওয়ার চেষ্টা করা, সস্তা পণ্য থেকে বিরত থাকা। অবশ্যই আপনারা যারা বাড়িঘর নির্মাণ করবেন, আপনারা এই ধাপগুলো অনুসরণ করলে আপনার কাজটা সুন্দর হবে এবং আপনি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।